আমি এখন রেডি হব, আমি প্রায় রেডি হয়ে গেছি, আর একটু বাকি আছে। আমরা নদী পার দিয়ে চলে যাচ্ছি এখন, এখন যাচ্ছি মেলার দিকে। মাটন বিরিয়ানি, মাটন পাঞ্জাবি, হ্যাঁ আমার সেকেন্ড ব্লগ। আর আজকের ব্লগটা একটু অন্যরকম, ঠিক আছে? আজকে আমি যাব এক জায়গায়, আর সেটা কোথায় যাব, কখন যাব, এখন বাজে 4:30 বাজছে। আমরা যাব একটা জায়গায় ঘুরতে, কোথায় যাব সেটা আমাদের সাথে। আমি এখন রেডি হব, আর ঝটপট রেডি হয়ে নি, টাইম তো তাড়াতাড়ি চলে যাবে, বেরোতে হবে তারপরে। ওকে, আমি প্রায় রেডি হয়ে গেছি, আর একটু বাকি আছে, যেমন চুল আজ রান্নাটা বাকি আছে, আর আর সেগুলো করবো, আর সেরকম কিছু বাকি নেই। বেরিয়ে পড়ছি, আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি নদীর পাড়ে ফার্স্ট, তারপরে ওখান থেকে ঘুরে যাব মেলাতে। কালো কালো লাগছে, হ্যাঁ অন্ধকার হয়ে এসছে তো, এত দেরি হয়ে গেল, সন্ধ্যে হয়ে গেল। আমরা নদীর পাড়ে চলে এসেছি এই মাত্র, নদী পার দিয়ে চলে যাচ্ছি এখন, এখন যাচ্ছি মেলার দিকে। খাবার খুবই টেস্টি লাগলো, খুবই ভালো লেগেছে। আমরা মেলায় চলে এসেছি, রথের মেলায়। কত ভিড় দেখো, অনেক লোকজন, প্রচুর ভিড়।
আমরা বাড়ি চলে এসেছি, এই জাস্ট ঘরে ঢুকলাম। প্রচণ্ড গরম লাগছে, চেঞ্জ করব। আমরা গেছিলাম রথের মেলায়, অনেক ঘুরলাম, মজা করলাম, অনেক কিছু খেলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সবাই করে দিও। আর ভালো থেকে সবাই, টাটা, বাই বাই।